যে মানুষগুলো আগুনে পুড়ে গিয়েছে, হাসপাতালে ছটফট করছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে, যে কোনো মুহূর্তে কাউকে বিদায় নিতে হচ্ছে বা চলে যাচ্ছে, আবার অনেকেই কাউকে না কাউকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা জানেন, বিভিন্নভাবে তাদের বিভিন্ন রকম সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে যেন তারা পৃথিবীর জমিনে বেঁচে থাকে। কিন্তু এই মুহূর্তে তাদের যে আত্মচিৎকার, তাদের আর্তনাদ, তাদের আহাজারি, তাদের রোনাজারি, এটা একটু কল্পনা করলেই বুঝতে পারবেন। আগুনের যে উত্তাপ, প্রকাণ্ডতা, আগুনের যে লেলিহান শিখা, এটা যাদের স্পর্শ করেছে, একটুখানি কোনো জায়গায় পুড়ে গেলেই আমরা বরফ ধরে রাখি, আইসক্রিম ধরে রাখি, আর যাদের গোটা শরীর ঝলসে গেছে তাদের কি অবস্থা। আর আপনারা দেখেছেন কিছু কিছু মানুষ পুড়ে কয়লা হয়ে গেছে, যাদেরকে চেনার কোনো কায়দা নাই। তো এই যে অগ্নিকাণ্ড, এই যে অগ্নিকাণ্ডে যে মানুষগুলো মারা গেল, নিথর নিস্তব্ধ হয়ে গেল, তার মধ্যে আমাদের ফায়ার সার্ভিস নিয়ে আমরা নানান কথা বলে থাকি, মাঝে মাঝে উপহাস করি যে ফায়ার সার্ভিসের লোকেরা যখন পৌঁছায় তখন পুড়ে সব কিছু ভস্মীভূত হয়ে যায়, তারপরে ফায়ার সার্ভিসের লোক পৌঁছায়। এজন্যে ফায়ার সার্ভিস দেখলেই আমরা বলি যে এরা হলো অলস, উষগতরে, এরা বসে থেকে থেকে খালি খায়, আর যখন কোথাও আগুন লাগে তখন যাইতে না যায়, মানে ওদের পৌঁছাইতে পৌঁছাইতে সেটা পুড়ে শেষ, এরকম ঘটে কি না। সেই ফায়ার সার্ভিস এবার আত্ম নিবেদন এতটাই করেছে যে আমাদের ফায়ার সার্ভিসের অন্তত 12 জন অ্যাটলিস্ট তারা মারা গিয়েছেন, নিহত হয়েছেন। এই যে ফায়ার সার্ভিসের ভাইয়েরা মারা গেলেন, এর মধ্যে দুর্বিষহ কিছু ঘটনাও আপনারা জেনে থাকতে পারেন। ফায়ার সার্ভিসের কিছু ভাই মারা গিয়েছেন, যাদের এমন আছে ছুটিতে যাওয়ার সুযোগ হয়নি, গর্ভে সন্তান ছিল, সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাকে দেখতে যাবে কিন্তু এখনও ছুটি পায়নি, ইচ্ছা ছিল যে ছুটিতে যাবে, যে সন্তানের মুখ দেখবে। সেই ফায়ার সার্ভিসের কর্মী যখন নিহত হয়ে যাচ্ছে, যখন মারা যাচ্ছে, তখন ফোন করে মামাকে বলেছে, মামা আমার কলিজার টুকরা সন্তানকে আর দেখা হলো না, আমার চোখ দিয়ে আর আমি আমার সন্তানকে দেখতে পারলাম না, মামা ক্ষমা করে দিও। এই যে সন্তানের মুখটা না দেখতে পাওয়া, আবার এই সন্তানটা তার বাবাকেই দেখলো না, পৃথিবীতে আসলো কিন্তু বাবাকেই দেখলো না, যে বাবাটা কেমন ছিল, বাবা কেমন করে ডাকে, বাবা কেমন করে কোলে নেয়, বাবার কোলে চড়ার সুযোগ হলো না। এই যে মানুষগুলো চলে গেল, আমরা হতে পারতাম ওই মানুষদের কোনো একজন, পারতাম কিনা আমরা, আমাদের যদি কর্ম কোনোভাবে আল্লাহ ওখানে সেটিং করে দিতেন, তাহলে ওদের মধ্যে কোনো একজন আমরা হয়ে যেতে পারতাম। আবার যে মানুষগুলো আহত হতে পারতাম আমরা তাদেরকেও, যে মানুষগুলো এভাবে চলে গেল অথবা আহত হলো, আগামী দিনগুলোতে যে আমাদের জীবনে এরকম দিন আসবে না, এর কি কেউ নিশ্চয়তা দিতে পারি? এর কেউ নিশ্চয়তা দিতে পারি না, কারণ কোথায় কোন অগ্নিকুণ্ড, কোথায় কোন অগ্নিকাণ্ড হবে এটা বলা কষ্ট। আমি এখানে একটা তথ্য রেখেছি, সেটা হলো 2010 সালের 3রা জুন, এই জুন মাসেই 2010 সালের 3রা জুনে আগুন লেগেছিল পুরানো ঢাকার নিমতলাতে, এবং সেখানে অগ্নিকাণ্ডে নিহত হয়েছিল, পুড়ে ঝলসে গিয়েছিল 124 জন 2010 সালে। তার 9 বছর পরে আবার অগ্নিকাণ্ড হয়েছিল চুরিহাট্টায়, এবং সেখানে পুড়ে মারা গিয়েছিল 77 জন। আর এই ইমিডিয়েট আপনারা জানেন যে সীতাকুণ্ডে আগুন লেগে সেখানে 50% মারা গিয়েছে, এবং জীবন মৃত্যুর সন্ধিকোণে আছে আরও 200%, আর আহত হয়েছে সব মিলাই 500-এরও অধিক। এই 500-এরও অধিক আহত, 50% নিহত, আর অর্ধেক যারা আহত, অর্ধেক তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। এই যে অগ্নিকাণ্ড, শুধু কি এগুলোই ঘটেছে? শুধু এই অগ্নিকাণ্ডই ঘটেছে? এর মধ্যে এই যে কিছুদিন আগে ওই যে লঞ্চে আগুন ধরে গেল না, ওখানে মানুষ পুড়ে মারা গেল, যেগুলো খুব হাইলাইট হয়েছে, যেগুলো খুব বেশি, সেগুলোর কথা বললাম, যেখানে 15 জন 20 জন 30 জন মারা গিয়েছে, এমন অসংখ্য ঘটনা প্রতিটা বছর হচ্ছে, এবং প্রত্যেকটা জনপদে এভাবে কত মানুষ পুড়ে মারা যাচ্ছে আমাদের দেশে, এগুলো নিয়ে কথা বলার মতো কেউ নেই। এবং এগুলো নিয়ে আজ পর্যন্ত যাদের এই মিল কলকারখানা ফ্যাক্টরিতে বা যাদের পরিচালনাধীন কোনো কোম্পানিতে, যেমন এখানে কন্টিনা যে বেজ রয়েছে, এখানে যে আগুন ধরে গেল, এদের কিন্তু কোনোদিন বিচার হবে না, এদের কোনোদিন বিচারের আওতায় আনা হবে না, এরা হিরো হয়ে যায়। শয়তান, মানে ফ্রেস্তার মধ্যে 2টা শয়তান ঢুকেছিল, একটা স্ট্যাটাস দেখলাম যে ফ্রেস্তাদের মধ্যে 2টা শয়তান পাওয়া যায়, একটা হলো যে জিন জাতি থেকে আজাজিল, সে ফ্রেস্তাদের মধ্যে ঢুকে গিয়েছিল, আর একটা হলো শয়তান হয়
এই যে যেমন অগ্নিকাণ্ড ওখানে ঘটেছে ওখানকার যিনি মালিক উনি বললেন প্রত্যেক লাশ প্রতি আমরা 10 লাখ করে টাকা দেব এতে করে উনি ফেরেশতা হয়ে গেলেন 10 লাখ কেন 10 কোটি কেন 10 পৃথিবী লিখে দিলেও একজন যে নিহত হয়েছে এই পরিবারের অভাব পূরণ করার কোন সক্ষমতা টাকা দিয়ে হবে না পৃথিবী দিয়ে হবে না দুনিয়া দিয়ে হবে না এই মানুষের অভাব পূরণ শুধুমাত্র মানুষ দিয়ে হবে তাও সেই মানুষটা লাগে ঠিক কি না তো এই যে আজকে আগুন লেগে গেল সীতাকুণ্ডে বনি আদম পুড়ে ছারকার হয়ে গেল যেই ব্যক্তিটা মোবাইল ধরে লাইভ করছে ওই ব্যক্তি মাত্র 30 সেকেন্ড আগেও জানতো না যে এখন ও উড়ে যাবে আর ওর মোবাইলটা পড়ে যাবে দেখেছেন না আপনারা লাইভটা কত মানে এটা আমি কয়েকবার দেখেছি আর প্রত্যেকটা বার শুধুমাত্র যখন ওই বিধ্বস্ত হওয়ার বা যেটা ওই যে বাস্ট হবে ওই সময় এসেছে বুকের ধুকধুকানি বেড়ে গেছে আরে কি অবস্থা এই সময় বাস্টটা হয়ে গেল আর সবাই নিশ্চুপ হয়ে গেল ফায়ার সার্ভিসের লোকেরা উড়ে গেল মানুষ পড়ে গেল মারা গেল লাইভ করা মোবাইল ছিটকে গেল মানুষ পড়ে থাকলো বাঁচাও বাঁচাও আত্মচিৎকার আর্তনাদ আর এখানে যে কেমিক্যাল গুলোর কন্টেইনার ভরে রেখেছে এখন বলতেছে যে এখানে যেটা করেছে এটা বেআইনি ভাবে এখন বলতেছে এটা বেআইনি ভাবে এখন বলতেছে ওখানে রাসায়নিক পদার্থ রেখেছে যে হাইড্রোজেন পারক্সাইড রেখেছে এগুলো সম্বন্ধে ফায়ার সার্ভিসকে অবহিত করে নাই এত কিছু এখন বলছে এরপরেও এই ডিপো যিনি পরিচালনা করছেন এই ডিপোর যিনি মালিক সে অ্যারেস্ট হবে না তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে না অথচ আমার দেশে কোরআনের কথা বলতে গেলে হক কথা বলতে গেলে তাদেরকে ধরে নিয়ে যখন রিমান্ডে দেয় তখন প্রমাণ হয়ে যায় এই দেশে কেউ শান্তি চায় না এই দেশের মানুষের কল্যাণ কেউ চায় না ওরা চায় এই দেশকে অশান্তির দাবানলে চালাতে কারণ এই যে আমি বললাম পুরনো ঢাকার নিমতলাতে 2010 সালে যে অগ্নিকাণ্ড ঘটেছে ওখানে মারা গিয়েছে অগ্নিকাণ্ডে 124 জন এটার ব্যাপারে একটা মামলা পর্যন্ত হয় নাই একটা ডায়েরি হয়েছে এবং সেই ডায়েরিটা আজ পর্যন্ত তদন্তধীন এজন্য মাঝে মাঝে বলি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ইশুর পরে ইশু আসে কত ইশু আসে পাশে ইশুর পরে ইশু আসে কত ইশু আসে পাশে তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা কি তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এটা তদন্ত করবে প্রশাসনের 12 জন মারা গিয়েছে তারপরে এটা তদন্ত করা হবে এবং তদন্ত করতে করতে এই প্রশাসনের 12 জন যে শিশু সন্তান একজনের হয়েছে মেয়ের মুখ দেখতে পারে নাই এই শিশু সন্তানটা বড় হয়ে যাবে তার বিয়ে হবে নাতি নাতনি হয়ে যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য ওই বাংলাদেশের সীতাকুণ্ডে যে ডিপোতে আগুন লেগেছে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম এটার তদন্ত ওই পুলিশের ওই ফায়ার সার্ভিসের কর্মীর মেয়ের বিয়ে হবে নাতি নাতনি হবে কিন্তু তদন্ত শেষ হবে না হবে না হবে সরকারের কাছে দাবি জানাতে চাই যারা মারা গিয়েছে ওরা আমাদের সন্তান আমাদের দেশের সন্তান আপনার দেশের সন্তান আপনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি ব্যথা বুঝবেন কারণ 1975 এ আপনার সপরিবারকে হত্যা করেছে আপনি পিতা হারানোর বেদনা বোঝেন আপনি মা হারানোর বেদনা বোঝেন আপনি বাবা হারানোর ভাই হারানোর বোন হারানোর আপনি আত্মীয় স্বজন হারানোর ব্যথা বেদনা আপনি উপলব্ধি করেছেন সুতরাং আপনি বুঝতে পারবেন যাদের হারাই তাদের কি হারায় মানুষগুলো মারা গেল সীতাকুণ্ডে এই মানুষগুলো মারা গেল না এদেরকে হত্যা করা হলো এই হত্যা করেছে ওই কন্টেইনার বেজের যিনি মালিক ওই কন্টেইনার ডিপোর যিনি মালিক তিনি হত্যা করেছে তাকে এখনো কেন অ্যারেস্ট করা হয় নাই তাকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এই অগ্নিকাণ্ড বন্ধ হবে তাছাড়া সম্ভব নয় তাকে গ্রেফতার করতে হবে এই নিরীহ মানুষগুলোর জীবন গিয়েছে আমার ফায়ার সার্ভিসের কর্মীদের জীবন গিয়েছে নিজের সন্তানকে শেষ দেখা দেখতে পারে নাই তারা মারা গেল যারা এমন আছে বিয়ে করতে পারে নাই মারা গেল আগুনে পুড়ে মারা গেল এই মানুষকে বাঁচাতে যেয়ে তারাই মারা গেল আর এই যারা মারা গেল এদের বিচার যদি না করা হয় এভাবেই বাংলাদেশ একের পর এক আগুন লাগবে কয়দিন আগে ইন্টারনেটে দেখলাম
2021-এর ঘটনা, তার মানে গত সালের ঘটনা, একটা ফায়ার সার্ভিসের গাড়ি আসছে আগুন নিভানোর জন্য, যমুনা সেতুতে টোল দিচ্ছে না, এই কারণে আটকে রেখেছে এবং টোল দেবেন দেয় নাই বলে ওই গাড়িটা ঢুকতে দেয় নাই। কত বড় দুঃসাহস যে একটা আগুন নিভানো গাড়িকে টোলের দোহাই দিয়ে আটকে রাখে আমার দেশের দুর্নীতিবাজেরা। অথচ বড় বড় রাঘাব পোয়ালরা, এরা কিন্তু কেউ টোল দিয়ে যায় না, ওদের জন্য ভিআইপি গেট আছে, আছে না নাই? এই ভিআইপি ওরা কারা, কে বানিয়েছে তাদেরকে ভিআইপি? আজকে এক মন্ত্রী গিয়েছে ওখানে দেখতে, যাওয়ার পরে তার খাওয়ার ছবিটা আপনারা দেখেছেন অনেকেই ইন্টারনেটে এসেছে। ওরে বাবা, জিএল মাছ, রুই মাছ, কাতলা মাছ, শৈল মাছ, বইল মাছ, তিমি মাছ, কুমির মাছ, যত মাছ, হাতির গোশ, ঘোড়ার গোশ, হরিণীর গোশ। কারণ মনে করে নেতার খাওয়াইতে পারলে ওরও তো কি চর্বি লাগে না লাগে না, নেতার খাওয়াইতে পারলে চর্বি আসে না নাই? এই জন্য দেখবেন যে নেতার থেকে চামচার জোর বেশি। ও নেতা আসছে, ওরে বাবা, চামচা তার আইটে আচার ব্যবহার, তো এই চামচারা ওই খাওয়ায় খাওয়ায় তো এত পকেটের না, যে ইতে দেখা যাচ্ছে আলামিনী বলছে এমপি আসবে তে কি খুশি মনে দিলি তো, এখন আবার ঘুষ দিয়ে হাসতি হয়, এখন আইন করিছে মন খারাপ করে ঘুষ দিতে পারবেন না, ঘুষ দিয়ে বলবেন আমি খুশি মনে দিছি হে হে হে, কি খুশি মনে দিছি হে হে হে, কারণ হাসি তো আসে না, তো হাসবেন কি করে হে হে হে, ঘুষ দিয়েও হাসতে হবে, মন খারাপ করে দিলে হবে না যায়। তো এই যে অবস্থা এদের, এই জন্য সুন্দর করে খাওয়ার আয়োজন, এই যে খাবারগুলো খেয়ে আসলে তুমি কি চিন্তা করেছো যারা বার্ন ইউনিটে রয়েছে, যারা ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে আগুনের তীব্র দাহ নিয়ে ওখানে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে, তুমি ওখানে যে ওই রাস রাস খাও কিভাবে? তুমি জনগণের ভোটে নির্বাচিত, এটা কইতে গেলেও তো আবার ঝামেলা। তারপরেও বলি জনগণের ভোট নিয়ে তো তোমরাই বলো, জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছো, জনগণের ভোট নিয়ে তোমরা এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, সেই জনগণ যখন আগুনে পুড়ে মারা যায়, তোমরা নেতারা যখন গামলা গামলা খাও, তখন প্রমাণ হয়ে যায় আর যাই হোক তোমরা জনগণের নেতা নও, তোমরা জনগণের নেতা নও, তোমরা জনগণের ভোট নিয়ে আসো না। যদি জনগণের ভোট নিয়ে আসতে, তাহলে জনগণের কষ্ট বুঝতে, ওই আগুনে জ্বলে পুড়লে যারা মরলো তাদের পরিবারের সামনে যে চোখের অশ্রু ফেলতে, তোমার সামনের এই খাবারগুলো ছুঁড়ে ফেলে দিতে, এই খাবার খাবো না। কি নেতা আমরা পেয়েছি, নিজেদের আখের গুছাতে ব্যস্ত থাকে, তোমার টোলের দরকার হয় ফায়ার সার্ভিসের গাড়ির জন্য, অথচ নেতার গাড়ির জন্য তুমি আগে থেকেই রাস্তা অফ করে দিয়ে জনগণকে থামিয়ে দাও, দিয়ে তোমার নেতার গাড়ি পার করে নাও। জনগণের জন্য নেতা না নেতার জন্য জনগণ? জনগণের জন্য নেতা না, জনগণ তো বানাইছে নেতারে। সুতরাং এই জনগণকে থামিয়ে দিয়ে যারা নেতাকে পার করে, আমরা দেখেছি এই মাওয়া ফেরি ঘাটে নেতার জন্য ফেরি আটকে রাখা হয়েছে, তার জন্য আহত শিশু, আহত এক বাচ্চা কলেজের ছাত্র, তাকে পার করতে না পেরে ওই ওই জায়গায় ওই যে মাওয়া ফেরি ঘাটে মারা গেছে। কিছুদিন আগের ঘটনা, শিল্প আবাইদুল্লাহ তারেক ভাই লিখেছেন, একজন মুমূর্ষু রোগীকে পার করার জন্য অ্যাম্বুলেন্স অপেক্ষমান, কিন্তু ওখানে ফেরি অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কোন ভিআইপি আসবে তারপরে তাকে ফেরিতে তোলা হবে, তারপরে এই ফেরি ছাড়া হবে, কিন্তু দুঃখজনক সেই ভিআইপি আসতে দেরি হয়ে গেল, ইতিমধ্যে ওই অ্যাম্বুলেন্সের সেই ব্যক্তিটি মারাও গেল, অ্যাম্বুলেন্সটা কিছুক্ষণ পরে ঘুরিয়ে নিয়ে ওই ঘাট থেকেই ফিরে নিয়ে চলে আসতে হলো। এই ভিআইপি কারা? এই ভিআইপিরা আর যাই হোক ভিআইপি হইতে পারে, মানুষ না, কি হইতে পারে? এরা ভিআইপি কিন্তু মানুষ না, আমি ওটাও বলতে চাই না, ওরা ভিআইপি মানুষ না। মানুষ যদি হইতো তাইলে এই মানুষগুলোর কষ্ট বুঝতো, একজন ভিআইপির জন্য ফেরি কেন আটকে থাকবে, একজন ভিআইপির জন্য টোল কেন ফ্রি থাকবে, অথচ আমার ফায়ার সার্ভিসের গাড়ি ঠিক মতো আসতে পারে না। যারা সীতাকুণ্ডে আগুন লাগিয়েছে, আগুন লাগার কারণ হিসেবে বললো যে ওখানে রাসায়নিক পদার্থ রেখেছে, যেটা অবৈধভাবে রাখা হয়েছে, ওই ডিপোর কোনো লাইসেন্স নাই, এবং এই রাসায়নিক পদার্থ যখন তাপ পেয়েছে সেই তাপে আগুন ধরেছে, ওই আগুন ধরার পরে যখন পানি পেয়েছে তখন আরও বেশি বেড়েছে, এবং সেটা
ফাটা যখন বাস্ট হয়েছে তখন মানুষেরা উড়ে গিয়েছে 50 জন মরার খবর যদি টেলিভিশনে আসে এটা সরকারি নিউজ মানে সরকারি হিসাব বেসরকারি আর একটু বেশি থাকতেই পারে কথা কয় না হিসাব দুইটা কিন্তু আমাদের দেশে সরকারি হিসাব আর একটা বেসরকারি হিসাব তো বেসরকারি হিসাব হয় কম হবে না বেশি হবে